তাদের কি গ্রেপ্তারের মধ্য দিয়ে বা জেল জরিমানার মধ্য দিয়ে কি মানে এরকম একটা অপকর্ম বা একটা কি বলা যায় যে খুবই মানে বিধ্বংসী একটা কর্মকাণ্ড, এটা কি বন্ধ করা সম্ভব বলে মনে করেন আপনি? আসলে যে লোকগুলো, অথবা এখানে যারা মূল হোতা যারা আছেন তাদেরকে রাষ্ট্র কি চাইলে তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে আসতে পারে না? রাষ্ট্রের আসলে দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের এবং পাশাপাশি জনগণেরও কিছু নৈতিকতার জায়গা থাকে। যেমন এখানে অনেকগুলো চক্র জড়িত আছে, যার এক পক্ষ আছে যারা ওষুধ তৈরি করছে। এর আগে আমরা দেখেছি যে চুয়াডাঙ্গাতে একটা আয়ুর্বেদিক কোম্পানিতে এরকম মানে রুগ্ন একটা প্রতিষ্ঠান, তারা এভাবে ভেজাল তৈরি করছে। তো চুয়াডাঙ্গা থেকে সেই ওষুধটা মিটফোর্ডে আসলো কীভাবে? সেখানে কুরিয়ার সার্ভিসে দেওয়া হচ্ছে। এইখানে আর একটা চক্র আছে যারা ওই ওষুধটা তুলছে এবং দোকানে দোকানে সার্ভিস এদেরকে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো যে দোকানে যে ফার্মেসিতে এই ওষুধটা যাচ্ছে ওই 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 মালিকটা তো জানেন যে কোন ওষুধটা ভেজাল, কারণ ভেজাল ওষুধের দাম কম। তো সে কিন্তু জেনে বুঝেই লাভের আশায় অনৈতিকতার মানে আশ্রয় নিয়েই কিন্তু ওই ওষুধটাকে তার দোকানের অন্য সঠিক ওষুধের সঙ্গে মিশিয়ে রাখছে এবং জনগণকে নিজে হাতে দিচ্ছে। তো এটুকু তো মানুষের অন্তত নৈতিক জ্ঞান থাকা উচিত যে আমি কি দিচ্ছি মানুষকে। মানুষ তো পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, লাভবান কিন্তু এই পুরো চক্রটাই হচ্ছে। তো দুই তিনজন যারা গ্রেপ্তার হচ্ছে এরা শুধুই সামনের মানে ফেস আর কি, এই অনৈতিকতাটার, এই চক্রটার ভেতরে আরও অনেকেই আছে যেটাকে টেনে বের করা জরুরি, নহলে এই সমস্যাটা আসলে সমাধান করা কঠিন, মানে দিনকে দিন আরও বাড়ছে।